নজরুল জয়ন্তী পালনে বনগাঁ নীলদর্পণ ভবনে মিলে গেল দুই বাংলা। নাচে গানে কবিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। কবি নজরুল স্মরণে মিলে গেল এপার বাংলা এবং ওপার বাংলা। বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় বনগাঁ নীলদর্পণ ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ১২৪তম কাজী নজরুল ইসলামের জন্মদিনকে কেন্দ্র করে বনগাঁ নীলদর্পণ ভবনে বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে আজ নজরুল জয়ন্তী পালন করা হল। সকালে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা। সীমান্তে নোম্যান্স ল্যান্ডের কবি নজরুল মূর্তিতে মাল্যদান করেন সকলে। বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি, বাংলাদেশের পরিচালক ডক্টর সাদাত হোসেন নিপু। এই বিষয়ে তিনি বলেন, এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। ভারত বাংলাদেশ এই মৈত্রী আরো দীর্ঘজীবী হোক। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেই কবির জন্য আমরা কথা বলছি, তিনি ব্রিটিশের কাছে বিদ্রোহী কবি হলেও আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, সাম্যবাদের কবি, মানুষের কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু যে আমাদের জাতীয় কবি তা নয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, তার যে ভূমিকা, সেটি চিরস্মরণীয় হয়ে রাখার জন্য আপনারা প্রতি বছর এইখানটায় মিলিত হন এবং স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমাদের জাতীয় কবি বিংশ শতাব্দীর শুরুতেই বলেছিলেন, খুব অল্প বয়সেই বলেছিলেন যে বাংলা বাঙালির হোক, জয় বাংলা। এই জয় বাংলা স্লোগানটি আমরা পরবর্তী সময় দেখেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্লোগানটিকে ধারণ করেছিলেন এবং এই স্লোগানটি দিয়েই এটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের জয়ধ্বনি। এই ধ্বনি দিয়েই আমাদের মুক্তিযোদ্ধারা অমিত সাহসে বীর বিক্রমে যুদ্ধ করেছে আপনাদের সহযোগিতায়। আমি আবারও গভীর কৃতজ্ঞতা জানাই ভারতের মহান জনগণের প্রতি। শুধু এপার বাংলার মানুষ নয়, ওপার বাংলার বহু মানুষ আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। আজকের এই উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা, সঙ্গীত পরিবেশিত হয়। এই বিষয়ে বাঁশরী ভারতীয় শাখার সভাপতি দীপা দাস জানান, আজ কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী পালন করছি আমরা। আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। বনগাঁ পৌরসভা এবং বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। বাঁশরী ভারতীয় শাখার সভাপতি হিসেবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই গর্ববোধ করছি। এ বিষয়ে তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী পালন করছি আমরা। আমরা খুব গর্বিত বনগাঁর পৌরসভার যিনি চেয়ারম্যান মাননীয় গোপাল শেখ মহাশয়, তার সহযোগিতায় এবং বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র যার মূলত মেইন অফিস হচ্ছে বাংলাদেশে, তিনি পরিকল্পনায় রয়েছেন ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার পরিকল্পনায় এই আমাদের একটি অনুষ্ঠান। আমরা জিরো পয়েন্ট থেকে শুরু করেছি, জিরো পয়েন্টে আমরা কবির স্ট্যাচুতে আমরা তাকে ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। আমাদের সারা সমগ্র পশ্চিমবাংলা থেকে আমাদের প্রায় ১০০ জনের মতো শিল্পী আজকে এখানে উপস্থিত হয়েছেন বনগায়। আমি খুব গর্বিত যে আজকে বাঁশরী শাখার, ভারতের শাখার সভাপতি হিসেবে আমি এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে বনগায়, এবং বনগাঁ সংস্কৃতির পীঠস্থান আমরা সকলেই জানি, সেই জায়গাটায় এসে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ জানান, বাঁশরী চর্চা কেন্দ্র এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে আমরা আজ এখানে নজরুল জয়ন্তী পালন করছি। আজকে নজরুল জয়ন্তী পালন করতে পেরে খুবই ভালো লাগছে। বনগাঁ সাংস্কৃতিক জগতের ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হলো। এই বিষয়ে তিনি আরো বলেন, ১২৪তম কাজী নজরুল ইসলামের জন্মদিনকে ঘিরে বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র এবং বনগাঁ পৌরসভা যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে নজরুলের জন্মদিন পালন করছি। বাঁশরী শুধু ভারতবর্ষ নয়, বামুল তাদের
কর্মক্ষেত্র হচ্ছে বাংলাদেশ, এবং তারা যৌথ উদ্যোগে এপার বাংলা ওপার বাংলার মানুষ আজকে এই নীলদর্পণ প্রেক্ষাগৃহে নজরুলের জন্মদিন পালন করছে। আমরা গণমুগ্ধ, কাজী নজরুল ইসলামের যারা ভক্ত তারা এই অনুষ্ঠানে সামিল হয়ে আমরা ভারতের যে হানাহানি, বাংলাদেশে যে আর যারা হানাহানি করছে সেই তাদের উদ্দেশ্যে আজকে জন্মদিনের বার্তা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।